120 দিন মাতৃত্বকালীন ছুটি পাবেন নারী শ্রমিকরা। পোশাক শিল্পে সাম্প্রতিক অস্থিরতায় নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ 120 দিন নির্ধারণের দাবি মেনে নিয়েছে মালিক পক্ষ। শ্রমিকদের 18 দফার মধ্যে শেষ দফা ছিল নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ 120 দিন নির্ধারণ। মঙ্গলবার সচিবালয়ে এ কথা জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। সম্প্রতি দেশে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষের যৌথ বৈঠক হয়। এ বৈঠকে 18 দফা দাবি মালিক পক্ষ মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব। সচিব বলেন, পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। এ অসন্তোষ নিরসনে 18 দফা দাবিতে শ্রমিক মালিক ঐক্যমত্যে পৌঁছেছে। বিগত সরকারের আমলে শ্রমিকদের দাবিকে দমিয়ে রাখা হয়েছে, ধীরে ধীরে সব ন্যায্য দাবি পূরণ করা হবে। আর তৈরি পোশাক শিল্পে অসন্তোষ বাদ দিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে শ্রমিক নেতারা। তারা বলেন, শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়েছে, তাদের কাজে ফেরার আহ্বান জানানো হচ্ছে। এর আগে পোশাক শিল্পে সাম্প্রতিক অস্থিরতা নিরসনের লক্ষ্যে 4 জন উপদেষ্টার সমন্বয়ে সভা করা হয়। পরবর্তীতে শ্রমিক নেতা ও পোশাক শিল্পের মালিক পক্ষের সঙ্গে একাধিক বৈঠক করা হয়। ফলশ্রুতিতে শ্রমিকদের দাবির বিষয়গুলো ঐক্যমত্যে প্রতিষ্ঠিত হয়। নিউজ ডেস্ক, বার্তা 24।